সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সানজিদা আক্তার। আমি এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটা তুলে ধরবো সেটা হলো কেউ ক্ষতিগ্রস্ত কেউ ঋণগ্রস্ত। তো আসলে ঘটনা কতটুকু সত্য বিচার বিশ্লেষণ করবেন আপনারাই। তো আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমি সানজিদা আক্তার আছি আপনাদের সাথে, ধন্যবাদ। আপনাকে মারছে, আপনাকে কারা তুলে নিয়ে গেছিল? কেন, কি মানে কারা আসছিল? এটা আসছিল ওর সাথে ব্যবসায়িক লেনদেন ছিল, তখন লাভ অংশের কিছু টাকা পয়সা ওনাদের পাওয়া ছিল। তো ওরা অনেক হুমকি দুমকি অনেক কিছু দিতে ছিল, এটা ভয়ের চোটে আমরা ওইখান থেকে এখানে। কোথা থেকে আসছিল? আমরা আসছিলাম হলো আবুল হাসনাত রোডে ছিলাম, যে ওই বাসা থেকে আমরা এখানে না বলেই এই সাথে 3 মাস যাবো থাকতেছি। বিনা ফ্রোজির সাথে ওর ব্যবসায়ী কিছু লেনদেন ছিল, উনি এই কাজ করেছে। নিয়ে ওনার বাবার বাসায় ফজলুর রহমান পর্ব, ওনার বাসায় তৃতীয় তলায় আমার হাজবেন্ড এক রুমে ঢুকায় রেখে অনেক নির্যাতন করছে। 3 দিন যাবো, সারা রাত সারাদিন প্রচুর নির্যাতন করছে। এমন নির্যাতন করছে যে মানে ওর গায়ে আমি যদি 999 ফোনটা না দেই 14 তারিখে, তাহলে আমার হাজবেন্ড আমি বাজারে নিয়ে আসতে পারতাম না। তারপরে তার ভাগিনা ডাক্তার রাহাত, তারপরে তাদের ভবাত বোন মর্জিনা, মর্জিনার ছেলে মাসুদ। আমি 2 টা পয়সা খাইবার লাগিয়ে দিচ্ছি, আমার ওষুধ লাগে, আমার গাড়ি ভাড়া লাগে, আমি মোবাইলের টাকা ভরি, ওইটা মানে আমার দিতে হবে। আসতো মাস ধরে আমার টাকা টোটাল বন, আমার বাবা বাড়ির টাকা এইটি মনে পাক পাইলাম, এইটি তো আমি চাইনি, এইটি এইটি তো চাই না। ওরা আমার 4টা টাকা দিয়ে নিয়ে গেল, ওরা 4টা টাকা দিয়ে আমার নিয়ে গেল। তারপরে 2 কোটি 37 লাখ টাকা ওর নিজে, ওর ভাই, ওর যে ভাইয়ের বউ সবার সামনে ওর নিজে লিখিত দিচ্ছে। এবং বললো যে আপনারা একটা টর্চার সেলরে মারধর করছেন, তারপর হলো আপনারা আটকে রাখছিলেন 3 দিনের, কি সত্য হলো না? পরে আটকে রাখি, ওরে নিচে যখন আসছে না ও গাড়িতে নামছে, পুরো রাস্তায় যারা পাওনাদার ছিল আগে পাওনাদার এই পাওনাদার সব ওরে নিচে মারা শুরু করছে, জনগণ মারছে। তখন ওরে আমরা উদ্ধার করে উপরে আনছি, যদি উপরে না আনতাম ওরে নিচে মাইনিং আমার যেহেতু দোতলায় ওর মা ওর শাশুড়ি দোতলায় থাকে, শাশুড়ি করে বউ বাচ্চা সহ নিচে বসে দোতলায় আব্বু কেছে কি ওরে আন না যাও না মাইনিং ওরে আমরা বরং উদ্ধার করে আনছি। আমি আমার চাঁদপুর জায়গা করছি, সেটা বিক্রি করে 30-35 লাখ টাকা দিব, বাকি টাকা মাসে মাসে দিব। তারপরে আমরা বলছি যে লাস্টে যে 70-80 লাখ টাকা দিচ্ছে ওইটা অন্তত পক্ষে দাও, আমি মানুষের যেখানে 5 লাখ বা 2 লাখ দিয়ে আমি থামাই না, সে এত টাকাই আছে। আচ্ছা আপনি ব্যবসা করতেন কি? ব্যবসাটা প্রথম আমি 2 বছর কাপড়ের করছি, কাপড়ের কাপড়, আর পরে যে আমি একটা রঙের কনসার্ট করছি, রঙের 45-46 লাখ টাকা রং। কত লাখ? 45-46 লাখ টাকা। ওই সময় আপা কত টাকা দিছে আপনাদের? তখন তো আপনার হয়তো লেনদেন একটু কমই ছিল প্রথম 2 বছরের মাথায়, হয়তো 70-80-90 কি 70-80 কি 80 লাখ টাকা 60 লাখ টাকা
70-80 হাজার এই জিনিসটা ইদানিং হয়েছে 70-80 হাজার না 80 লাখ লাখ এরপরে এরপরে এই যে জিনিসটা দিতেছি নিতেছি ওনার কাছ থেকে ওনার টাইম ওনারে বুঝাই দিতে দিতে আমি জিনিসটা বড় করে বড় করছেন পলাইলেন কে দুই কোটি টাকা